চলে যাবে। ভাইরা, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম, নির্বাচনের পর বাংলার মানুষ সম্পূর্ণরূপে আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেয়। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব, বাংলার মানুষ রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সাথে বলতে হয় বাংলার ইতিহাস, 23 বছরের করুণ ইতিহাস, বাংলার ইতিহাস, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মুমূর্ষু নরনারীর আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারিনি। 1958 সালে আইয়ুব খান মার্শাল্লাহ জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1966 সালে 6 দফা আন্দোলনে 7 জুনে আমার ভাইয়েদের গুলি করে হত্যা করা হয়েছে। আমি শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে। আমি বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসব। ভুট্টো সাহেব এখানে এসেছিলেন, আলোচনা করলেন, বলে গেলেন আলোচনার দরজা বন্ধ নয়, আরও আলোচনা হবে। ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হিসাবে অ্যাসেম্বলি ডেকেছিলেন, আমি বললাম আমি যাব। ভুট্টো বললে তিনি যাবেন না। আমি বললাম শান্তিপূর্ণভাবে আপনারা হরতাল পালন করুন, আমি বললাম আপনারা কলকারখানা সব কিছু বন্ধ করে দিন। টেলিফোনে আমার সাথে ইয়াহিয়া খান সাহেবের কথা হয়েছে। আমি বলেছিলাম ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, আপনি দেখে যান কিভাবে আমার গরিবের উপর, আমার মানুষের উপর গুলি করা হয়েছে, কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে, আপনি আসুন দেখুন, বিচার করুন। তিনি বললেন আমি নাকি স্বীকার করেছি 10 তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স হবে। আমি তো অনেক আগে বলে দিয়েছি কিসের রাউন্ড টেবিল, কার সাথে বসবো, যারা আমার দেশের মানুষের উপর গুলি করেছে, যারা আমার দেশের মানুষকে হত্যা করেছে। হঠাৎ আমার সাথে পরামর্শ না করে 5 ঘন্টার গোপন বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন তাতে সমস্ত দোষ তিনি আমার উপর দিয়েছে। ভাইরা, আমার 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি সিদ্ধান্ত নিয়েছি ওই শহীদের রক্তের উপর পাড়া দিয়ে আর্টিস্টে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি এদেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার অক্ষরে বলে দেবার চাই যে আজ থেকে এই বাংলাদেশে কোর্ট কাছারি, আদালত, ফৌজদারি, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। আর যে সমস্ত লোক শহীদ হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, আমরা আওয়ামী লীগের থেকে যতদূর পারি তাদেরকে সাহায্য করব। এই 7 দিনের হরতালে যে সমস্ত শ্রমিক ভাইয়েরা যোগদান করেছে, প্রত্যেক শিল্পের মালিক তাদের বেতন পৌঁছে দেবে। সরকারি কর্মচারীদের বলি, আমি যা বলি তা মানতে হবে। এ পর্যন্ত আমার দেশের মুক্তি, যে পর্যন্ত আমার দেশের মুক্তি না হচ্ছে, ততদিন খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। শুনুন, মনে রাখবে, শত্রু বাহিনী একটু ঢুকেছে, নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে, লুটতো রাজ করবে। এই বাংলায় হিন্দু, মুসলমান, বাঙালি, অবাঙালি যারা আছে তারা আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আমাদের উপর, আমাদের যেন বদনাম না হয়। মনে রাখবেন, রেডিও টেলিভিশনের কর্মচারীরা, যদি রেডিওতে আমার কথা না শোনো তাহলে কোনো বাঙালি রেডিও স্টেশনে যাবে না, পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে 1 পয়সাও চালান হতে পারবে না। আমরা ভাতে মারব, আমরা বাড়িতে মারব, কিন্তু যদি এই দেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয়, বাঙালিরা বুঝে সুঝে কাজ করবে। প্রত্যেক গ্রাম, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো, এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত